তো এটা হচ্ছে ওকে বলো মূলত এটা হচ্ছে একটা ক্লাস্টার এই ক্লাস্টারের লক্ষ্যই হচ্ছে যে এখানে যারা লাখা যারা ফ্যাক্টরির সাথে যারা জড়িত তারা এইখানে এসে তাদের কাজটা করতে পারেন মূলত কাজটা হচ্ছে যে তাদের এখানে তাদের লাখাটাকে স্টিক ল্যাকটাকে তারা এখানে ভাঙতে পারবেন ক্রাশ করতে পারবেন ক্রাশ করার পরে সেটাকে তারা ওয়াশ করে সিড ল্যাকে পরিণত করতে পারবেন সিড ল্যাকের জন্য যেটা ওয়াশিংয়ের জন্য যে প্রচুর জল লাগে সেই ব্যবস্থাটা আমরা রেখেছি জলটাকে আমরা পুনর্বার ব্যবহার করারও আমরা ব্যবস্থা আমরা রেখেছি যাতে জলের খরচা কম হয় এবং এবং জলের খরচা কম হতে গেলে বাইরে জলটা কমই যাবে আমাদের জলটা বাইরে খুব কমই যাবে আর কি টোটাল যা জল ইউজ হবে তার 1-5% মতো জলটা বাইরে যাবে এতে কি হবে এতে যে বদরামপুরের যারা ঘিঞ্জি পরিবেশের মধ্যে কাজটা করছে তারা যদি এখানে এসে করে তাহলে পরিবেশটা রক্ষা পাবে এটা হচ্ছে একটা দিক ওয়াশিংয়ের পার্টটা যেহেতু আমাদের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে আর একটা হচ্ছে যে এখানে সেল্যাকের জন্যে যে এই যে সেল্যাকের যে মেশিনটা আমার হাতে বাম দিকে যে আছে এই সেল্যাকের মেশিনটা কিন্তু নাই বলতে গেলে এখানে 100 জনের মধ্যে 2-3 জনের আছে কেউ যদি সেল্যাকটা প্রডিউস করতে চায় মানে সেল্যাকটা যদি তারা প্রোডাক্ট করতে চায় মার্কেটিং করতে চায় তাহলে তারা সেল্যাকটাও এখানে তারা তৈরি করতে পারবে এবং সেল্যাকের ডিমান্ড বোটন ল্যাকের থেকে বেশি তার আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে তার চাহিদাটা হচ্ছে বেশি হ্যাঁ তাহলে এখানে এবং প্রত্যেকটা কাজের বিনিময়ে তাদেরকে একটা সার্ভিসিং চার্জ দিতে হবে এবং সার্ভিসিং চার্জটা এখানে যারা এসপিভি আছেন আর কি এসপিভির যে এক্সিকিউটিভ কমিটি আছে তারা মিটিং করে আমাকে জিএম ডিএসিকেও রাখতে পারে দিয়ে তারা রেটটাকে ঠিক করবেন কারণ এটা চালানোর জন্য বিভিন্ন খরচা আছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিল আছে যারা কাজ করবে তাদের লেবারের মাইনা দিতে হবে তো পুরো ব্যাপারটাকে মেটানোর জন্য আর কি তারপরে মেশিনের ডেপ্রিসিয়েশন আছে কখন মেশিন খারাপ হবে তার জন্য প্রফিটের অংশ থেকে কিছু টাকা রাখতে হবে তো এইসব নিয়েই আর কি আমাদের এই ক্লাস্টারটা প্রজেক্ট কস্ট কত এটার প্রজেক্ট কস্ট হচ্ছে প্রায় 4 কোটি শেয়ার কত আছে সেন্ট্রাল স্টেট না এটা এখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো শেয়ার নেই এই 4 কোটির মধ্যে হচ্ছে 90% হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর 10% হচ্ছে এখানকার যারা স্টেক হোল্ডার মানে এসপিভির যারা সদস্য বা সদস্যা আর কি তাদের হচ্ছে 10% এটা তো আজকে তো আমরা সভাধিপতি স্যারকে দিয়ে তো আমরা উদ্বোধন করাচ্ছি আর কি যেহেতু পলিউশনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমপ্লেন আসছে তারা যেখানে কাজ করে আর কি আর একবার এটার একটা উদ্বোধন করবেন আর কি যখন জেলাতে কোনো মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন আর কি তাকে দিয়েও আমাদের আর কি ফাইনালি উদ্বোধন করার ইচ্ছেটা আছে মানে আমাদের মানে জেলা প্রশাসনের আর কি এরকমই হচ্ছে আমাদের মাননীয় ডিএম স্যারের আর কি চিন্তাভাবনা এমনি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ কাজ আমরা আজকে উদ্বোধন হলে আজকে উদ্বোধন হবে তো যে কালকে থেকে আমরা নর্মালি আমরা কাজ আমরা শুরু করতে পারবো আমার আমি হচ্ছে শ্রী প্রবীর কুমার রায় জেনারেল ম্যানেজার জেলা শিল্প কেন্দ্র পুরুলিয়া।